بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد فقد قال المؤلف رحمه الله تعالى باب الصداق وعن انس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم انه اعتق صفيه وجعل اتقها صداقها متفق عليه وعن ابي سلمه ابن عبد الرحمن رضي الله عنه انه قال سالت عائشه رضي الله عنها كم كان صداق رسول الله صلى الله عليه وسلم قالت كان صداقه لازواجه 12 اوقيه ونشا قالت اتدري من نش قال قلت لا قالت نصف اوقيه فتلك 500 درهم فهذا صداق رسول الله صلى الله عليه وسلم لأزواجه رواه مسلم মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া রাসূলগণের সুন্নত হিসাবে প্রত্যেক যুগে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই সুন্নতকে চালু রেখেছেন যে মানুষ বিবাহ শাদী করবে প্রত্যেক নবী রাসূলগণ বিবাহ শাদী করেছেন বিবাহ শাদীর সাথে সম্পর্কিত একটি বিশেষ মাসআলা সেটি হচ্ছে মাহর যাকে আমরা মোহর বলে থাকি আরবিতে একে সাদাকও বলা হয় সাদাক সাদাক মানে হচ্ছে মোহর সাদাক সাদাকা ইয়াসদুক মানে সত্য কথা বলা বা সত্যতা তো মাহরকে বা মোহরকে সাদাক এই জন্য বলা হয় যে মহরানা পেশ করা স্ত্রীকে যাকে বিয়ে করতে যাচ্ছেন এটা আপনার অন্তরে সততার পরিচয় যে অন্তর থেকে আপনি তাকে গ্রহণ করতে চান এই জন্য মাহারকে সাদাক বলা হয় জানি না বাংলা ভাষা বাংলাদেশের প্রচলিত ভাষা কাবিন কোত্থেকে এসে কোন ভাষা এখন পর্যন্ত এই বিষয়ে আমার জানা নেই যদি কারো জানা থাকে তাহলে আমাদেরকে উপকৃত করবেন কাবিন শব্দটি বাংলা না উর্দু প্রভাব রয়েছে মুসলিম জাতির ওপর উপমহাদেশে উর্দু থেকে এসেছে কিন্তু উর্দু তো যথেষ্ট পড়ছে উর্দুতে খুঁজে পাইনি কাবিন শব্দ আর ইংরেজি তো নয় আরবি তো নয় তো এ ভাষাটি কি কাবিন কাবিন বাঁধা বলতে পারেন কেউ হ্যাঁ হ্যাঁ যারা ব্যাস লোকেরা বলতে লেগেছে ডিকশনারি খোঁজ করে দেখবেন যারা শিক্ষিত মানুষ হ্যাঁ ডিকশনারি খোঁজ করে দেখবেন যে কাবিন শব্দ কি আসলে বাংলা কোনো ডিকশনারিতে পাওয়া যাচ্ছে কিনা যাই হোক এটা হচ্ছে মাহার যেটাকে বাংলা ভাষায় বাংলাকরণ করে মোহর বলা হয় আর মনে হয় এটাই সহি কথা সাদাক কথাটি পরিচিত না সাদাক যদি আরবি কিন্তু বাংলা ভাষায় পরিচিত না কিন্তু মোহরটি উর্দুতে মাহার বাংলায় হিন্দি ভারত মহারে যতগুলি ভাষা আছে প্রায় ভাষাতে পরিচিত শব্দ এ মোহর সম্পর্কে আজকে আলোচনা হবে বুলুগুল মারাম থেকে আল্লামা হাফিজ বিন হাজার রহমতুল্লাহ আলাই এই কিতাবের সংকলক বলছেন বাবু সাদাক এই অধ্যায় হচ্ছে মোহরের সম্পর্কে বিবাহের মোহর সম্পর্কে প্রথম হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বাধীন করে দিয়েছিলেন ওয়া জাআলা ইতকাহা সাদাকাহা এবং তার এই স্বাধীন করে দেওয়া দাসত্ব থেকে স্বাধীন করে দেওয়া তাকে তিনি মোহর বানিয়েছিলেন মোহর হিসাবে বা মোহরানা হিসাবে গণ্য করেছিলেন মুত্তাফাকুন আলাই হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের এই হচ্ছে প্রথম হাদিস এই অধ্যায়ের বাকি এই অধ্যায়ে 10 হাদিস রয়েছে মোট
বাকি যতটা সময় হবে আজকের এই আমাদের এক ঘন্টা মোটামুটি সময়ে আমরা সেগুলির ব্যাখ্যা করার চেষ্টা করব। মহর শব্দটি আরবি শব্দ, সাদাক শব্দটি আরবি শব্দ, এবং বিবাহের সময় স্ত্রীকে যে মহর পেশ করা হয় সেটি তার অন্তর জয় করার জন্য তার হক হিসাবে পেশ করা হয়, তাকে হালাল করার উদ্দেশ্যে, তাকে হালাল করার উদ্দেশ্যে। কিন্তু মোহর যদি কেউ নির্ধারিত নাও করে বা মোহর যদি নাও দেয়, আর বিবাহের যে সব রোকন শর্ত রয়েছে সেগুলি পুরা করে, তাহলে বিবাহ হয়ে যাবে। বিবাহ রোকন আর শর্ত সম্পর্কে একদিন বিশেষ একটা আলোচনা এর আগে হয়েছে, কয়েক মাস আগে, ইজাব কবুল আর যে সব রোকন শর্ত উল্লেখ করা হয়েছে সেগুলি যদি ঠিক থাকে তাহলে বিবাহ সহি শুদ্ধ হয়ে যাবে। এই মোহরানার কথা কোরআন দ্বারা প্রমাণিত, কোরআনে কারীম এই মোহরের কথা রয়েছে, এটা এই মোহরের গুরুত্ব প্রমাণ করে যে মোহর এত গুরুত্বপূর্ণ বিষয় যে কোরআনে কারীম আল্লাহ পাকে বিষয়টি উল্লেখ করেছে। বহু বিষয় রয়েছে, মাসলা মাসায় রয়েছে যে কোরআনে কারীমে উল্লেখিত নেই, কোরআন সংক্ষেপে রাসূলুল্লাহ হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু মোহরটি কোরআন দ্বারাও প্রমাণিত, অনেকগুলি হাদিস দ্বারা প্রমাণিত। এবং এর ওপর উম্মতে মুসলিম আর সমস্ত আইম্মা কেরামদের, আলামাদের, সাহাবাই কেরাম, তাবেইন, তাবা তাবেইন আর যেসব আইম্মা কেরাম আছে তাদের ঐক্যমত, ইজমা রয়েছে। এবং এটি যুক্তিসঙ্গত কেয়াস, যুক্তিসঙ্গত যে একটা মেয়েকে মেয়ের বাপ মানুষ করল 18 বছর 20 বছর ধরে, তারপরে আপনি উঠিয়ে নিয়ে আসলেন, কিছুই দিলেন না আপনি তার বিনিময়ে, যুক্তিসঙ্গত নয় জি, সেটা অল্প হলেও কিছু একটা দিলেন, আর বেশি দিলেই যে মান মর্যাদা বেড়ে যাবে এটাও নয়। মোহর সম্পর্কে যেমন আলোচনা করি ইনশাআল্লাহ তাআলা হাদিসগুলির ব্যাখ্যা আসবে। কোরআনে কারিমে একাধিক আয়াত রয়েছে, তার মধ্যে বিশেষ করে সূরা নিসার আয়াত নম্বর 4 শুরুতে রয়েছে, মহান আল্লাহ ইরশাদ করেন, ওয়া আতুন নিসা সাদাকাতাহিন্না নাহলা, তোমরা নারীদেরকে তাদের মোহরানা দিয়ে দাও, নাহলাতান উপহার স্বরূপ। নেহলা বলা হয়েছে, নেহলা মানে উপহার, গিফট, উপঢৌকন, উপঢৌকন স্বরূপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তিন রকমেরই হাদিস রয়েছে, হাদিস হচ্ছে তিন রকমের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাচনিক হাদিস মোহর দিতে বলেছেন, কর্মগত হাদিস আমল তিনি মোহর দিয়ে বিয়ে করেছেন, এবং অনুমোদন তাকরির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বিবাহ হয়েছে, মোহর হয়েছে তিনি সাব্যস্ত রেখেছেন, সব রকমের হাদিস রয়েছে এই মর্মে। প্রসিদ্ধ হাদিস, একজন গরিব মানুষ বিয়ে করতে চাইল, যে ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটির সাথে বিয়ে আমার দিয়ে দিতে পারেন, আমি অভাবী মানুষ। নবী সাল্লাম বলে ঠিক আছে মোহর নিয়ে আসো, বলছে আমার কাছে তো কিছুই নেই, বলছে আমার শুধু একটা লুঙ্গি আছে, গোটা শরীরে একটা লুঙ্গি শুধু, মা ইন্দে ইল্লা ইজারি, সহিহ বুখারি মুসলিমের হাদিস, আমার কাছে আমার এই লুঙ্গি ছাড়া কিছুই নেই, কত অভাব ছিল তাহলে চিন্তা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন যে একটা লুঙ্গি যদি দিয়ে দাও তো তুমি উলঙ্গ থাকবে, অসম্ভব এটা, তাহলে যাও বাড়িতে খোঁজ করো, কিছু খোঁজো, যাও খোঁজাখুঁজি করো। বাড়িতে খুঁজে আসলো, তন্ন তন্ন করে কিছুই নেই বাড়িতে, সুবহানাল্লাহ, বাড়িতে কিছুই নেই, এমন কোনো বাড়ি আছে আজকে, হ্যাঁ, যে বাড়িতে কিছুই নেই, 10টা টাকাও নেই, 10 টাকার সমান অন্য কোনো হ্যাঁ মাল আসবাবপত্রও নাই, এরকম কোনো বাড়ি নেই। আবার ফিরে আসলো যে আর আসল বাড়িতে কিছুই পেলাম না, বলছে ইলতামেস ওয়ালাও খাতাম মিন হাদিদ, যাও লোহার একটা আংটি পেলেও নিয়ে আসো। তাও তলাশ করলো, লোহার আংটি বোধ নেই, স্বর্ণ তো দূরের কথা, চাঁদি তো দূরের কথা, লোহার একটা আংটি পর্যন্ত নেই, লোহার আংটির কোনো মূল্য নেই, তখনও কোনো মূল্য যে এখনো কোনো মূল্য নেই লোহার একটা আংটির, ঠিক না, কি মূল্য আছে লোহার আংটির, লোহা সবচাইতে সস্তা, ই আল্লাহর রহমত, লোহা এত কাজে লাগে যে লোহা যদি স্বর্ণের মতো চাঁদের মতো দামি হয়ে যেত তো মানুষের জন্য হ্যাঁ জীবনযাপন করা মুশকিল হয়ে যেত, মুশকিল হয়ে যেত। একটা লোহার আংটি খুঁজলো, লোহার আংটি পেলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে যুবক মানুষ, এর বিবাহের প্রয়োজন রয়েছে, কিছুই নেই এর কাছে, কি করা যায়, হালমা আকাশ ইয়ুমিন আল কোরআন, তোমার কাছে কোরআন আছে কিছু, মানে কোরআন আছে মানে কি, কোরআন কিছু মুখস্থ আছে, পেটে কোরআন আছে, কোরআন কিছু মুখস্থ আছে। সাহাবি বললেন যে নাম সুরা তা কাজা ও কাজা, হ্যাঁ অমুক অমুক সুরা মুখস্থ আছে, গোটা কোরআনেরও হাফেজ ছিল না সে, সুরা তো কাজা ও কাজা অমুক অমুক সুরা মুখস্থ আছে, তার মানে বেশ কিছু সুরা, কিছু সুরা মুখস্থ আছে,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইযহাব যাও ফাআল্লিমহা, ওকে কোরআনের ওই সূরাগুলি শিখিয়ে দাও, পড়িয়ে দাও, মুখস্থ করিয়ে দাও। ফাকা যাওয়াজতু কাহা বিমা মাকা মিনাল কোরআন, তোমার বিবাহ পড়িয়ে দিলাম, তোমার যে কোরআন মুখস্থ আছে আর এই কোরআনের শিক্ষা তালিম তাকে দিবে, কোরআন শিখিয়ে দিবে এর বিনিময়ে, এর বদলে। তাহলে এই হাদিস থেকে আর একটি মাসলা প্রমাণিত হয় গুরুত্বপূর্ণ, যে মাসলাটি আবার ফিরে ফিরে আসবে অন্য হাদিসগুলিতে, যে হাদিসগুলিতে এই মাসলা এসছে, সেটা হচ্ছে যে মোহনার জন্য টাকা পয়সা শর্ত না। টাকা পয়সার যেগুলি বিকল্প, যেমন স্বর্ণ, চাঁদি, হ্যাঁ, এগুলিও শর্ত না। হ্যাঁ, এছাড়াও যে কোনো আসবাবপত্র মাল সামান হইতে পারে, একটা ফার্নিচার হইতে পারে, হ্যাঁ, ফার্নিচার না, বস্ত্র হইতে পারে, কাপড় চোপড়, হ্যাঁ, সালোয়ার কামিজও হইতে পারে, ঠিক আছে না, যা মানুষের কাজে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মহিলার বিয়ে নবী সাল্লামের জামানে হয়েছে, মহিলা এক জোড়া স্যান্ডেল রাজি, ছেলে শুধু একটা স্যান্ডেল দিতে পেরেছে, তো স্যান্ডেলের বিনিময়ে বিয়ে হয়েছে। তাহলে বোঝা গেল যে টাকা পয়সা সোনা চাঁদি শর্ত নয়, এটা স্যান্ডেল জুতা দিয়েও বিবাহ হইতে পারে। মোহরের বিষয়টি এত সহজ শরীয়তে, এই সহজের ক্ষেত্রেও আজকাল আমাদের দেশে মুসলিমরা বেঈমানি করে, দেওয়ার নিয়তে মোহরানা বাঁধে না, দেওয়ার নিয়তই থাকে না, বাধ্য হয় বাঁধছি, সেটা এটা এটা ধর্মীয় বিষয়, তাদের দেশে যেটা পাওয়া ধর্ম তাতে ধর্মীয় বিষয় বাঁধতে হয়, মোহর ধার্য করতে হয়, সেজন্য ধার্য করছি, দেওয়া দেয় নেই, এই নিয়তি ধার্য করে, আর না হলে দেশাচার বাঁধছি, নির্ধারিত করছি দেশে সবাই বিয়ে শাদী এইরকম করে পড়ায়, সেই জন্য মোহর ধার্য করে। আসলে মোহর দেওয়ার কোনো নিয়ত থাকে না, কোনো উদ্দেশ্য থাকে না, যে এটা দিতে হবে, 5 লাখ 2 লাখ টাকা যে ধার্য করা হলে দিতে হবে, এরকম কোনো মন মানসিকতা থাকে না। আর তার সাথে সাথে নিয়ত করে যে বাসর রাতে এসে প্রথম কাজ হচ্ছে তার কাছ থেকে মোহরানাটা মাফ নিয়ে নেওয়া, যে বাবার মাফ, ছোটকালে মানুষ যখন মারা যেত মৃত্যুমুখ মুমূর্ষু অবস্থায়, এখন মরতে যাচ্ছে, হ্যাঁ, আর মোহর টহর দেয়নি, তখন ওর স্ত্রীকে বলতো, ছোটকালকার কথা ব্রেনে খুব মনে থাকে, এখন ভুলে যায়, কিন্তু তখনকার কথাগুলি ভুলিনি এখন, হ্যাঁ শুনতাম, আমাদের আঞ্চলিক ভাষা বলতো, ওর স্ত্রীকে বলছে যে মোহরটা হাওয়া দিয়ে দে, তুই হাওয়া দিয়ে দে, হাওয়া দিয়ে দে, মহিলার সব পরামর্শ, হাওয়া দেওয়া মানে মাফ করে দেওয়া হয়, এটা আছে, জি, ওই মৃত্যুর সময় মাফ করে দেওয়া হয়, যদি বাসর রাতে মাফ না হয়। আজকালকার ছেলেরা খুব চালাক বেশি, ও বাসর রাতে প্রথম কাজ হচ্ছে মোহর মাফ নেওয়া, আর তার সিআইডি তদন্ত করা, যে কোথায় তার চলাফেরা ছিল আর খাতির বাতির ছিল, ওই সব খোঁজ খবর নেওয়া করে সারা জীবনটাকে অশান্তিতে পরিণত করা, এগুলি হচ্ছে আজকালকার যুবকদের কাজ। আর আগের যুগের তরিকা ছিল, দেখতাম ওই মাখালা দাদি নানিদের যুগে, যে মারা যাচ্ছে মোহরটা মাপ দিতে মাপ দিতে তো স্বামীকে দুনিয়া থেকে চলে গেছে, ও জেনে যাক যে আমি মাপ পেয়ে গেছি, তো সব অজ্ঞতা আসলে সমাজে, যে কোনো মাল সামানও হইতে পারে, মাল সামান ছাড়াও কোনো এমন লাভজনক জিনিসও হইতে পারে, উপকার করে দেওয়া হইতে পারে, কোনো টাকা পয়সাও না, স্বর্ণ চাঁদিও না, আর কোনো আসবাবপত্র মাল সামানও না, কোনো বস্তুও না, বরং কি করলেন আপনি ওই মেয়েটিকে কি করলেন, লাভবান করলেন কোনো কিছু দিয়ে। আর কোরআন শিক্ষা দিয়ে লাভবান করা, উপকৃত করা সবচেয়ে ভালো কাজ, কোরআন দিয়ে তালিম দিয়েছেন, কোরআন দিয়ে যদি হয় তাহলে এর উপরে কি কেয়াস করে, এই ইসলামে এই কেয়াস আছে যে একটা মেয়ে হয়তো বাংলা লেখাপড়া জানে না বা ইংলিশ জানে না, তার স্বামী ইংলিশ শিখিয়ে দিল, সেটা মোহর হইতে পারে না, হতে পারে না, পারে, যে কোনো মানফাত, ফকাহারা কি বলছেন এখান থেকে, মানফাত যা দিয়ে তার ফায়দা উপকার হইতে পারে, এমন কিছু হাতের কাজ জানত না, মাশাআল্লাহ আপনি কিছু হাতের কাজ জানেন, কম্পিউটার জানেন, আর আপনার যে নতুন স্ত্রী আসছে আপনার ঘরে, সে কম্পিউটার জানেন, ঠিক আছে তোমাকে কম্পিউটার শিখাই দিব, এরকম মেলা পেশা আছে দুনিয়া, মেলা পেশা আছে, হালাল পেশা আছে, হারাম পেশা আছে, কিছু একটা শিখিয়ে দিল, সেটাও মোহর হতে পারে। তো মোহরের বিষয়টি এত সহজ, কিন্তু মোহর আদায় করতে হবে, এবং মোহর আদায়ের ক্ষেত্রে নগদ করাটি হচ্ছে সুন্নাত, নগদ করা হচ্ছে সুন্নাত। আজ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের কোনো একটি বিবাহে ধার মোহর
শুধু ধার্য করে রেখে দিলাম পরে দিবে, এরকম একটি হাদিস আমি খুঁজে পাইনি। যদি কেউ পেয়ে থাকে আর আমাকে সেটা তোহফা হিসাবে দেয় যে এইরকম একটা কোনো সাহাবীর বিয়ে হয়েছিল, মোহর তো ধার্য করা হয়েছিল আর বলা হয়েছিল মোহরে মুআজ্জাল, মানে পরে পরে দেবে, এটা বাকি থাকলো 101 টাকা নগদ আর বাকিটা বাকি, যেমন আমাদের দেশে করে একটা টাকা বাড়াইবে, বুঝা গেছে না? 51 টাকা এক যুগে শুনতাম, হ্যাঁ 101 টাকা, 501 টাকা, 1001 টাকা নগদ, ওইটা 1 টাকা বাড়াইতে হবে। জানি না এই যে হালতগুলো আবার করতে গিয়েছিল, এগুলো যে করতে গিয়েছে ভারত কি, বাকিটা বাকি থাকলো বা পুরোটাই বাকি থাকলো শুধু লিখা পড়া হইলো, এইরকমের কোন কথা বা মুখে চুক্তি হইলো, এইরকমের কোন একটি হাদিস, একটি বিবাহ শাদী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের তো দূরের কথা, মেয়েদের তো দূরের কথা, তার কোন সাহাবির এরকম বিবাহ হয়নি। যদি তাই হতো তো এই সাহাবি যে একটা আংটিও খুঁজে পাচ্ছে না লোহা, ওকে বলতে অসুবিধা কি ছিল? যে ঠিক আছে 10-20 দিরহাম দেনার তুমি ধার্য করে দাও আর রুজি রোজগার করে পরে ডেলি ডেলি 1-2 দিরহাম করে পরিশোধ করে দিবে। এটা কেন করলেন না, কেন করে? তাহলে বোঝা গেল যে এরকম ধার বাকির মোহর ফোকাহারা জায়েজ করেছেন। মোহর দুই রকম তাদের কাছে, মোহরে মুআজ্জাল মানে নগদ মোহর দেওয়া, আর মোহরে মুআজ্জাল মানে ধারে মোহর। দুনিয়ার কাজ কারবারে ধার চলে, দোকানপাটে কিছু কেনাকাটা করেন, কেনাকাটা মুদিখানা দোকান, আমাদের দেশে দুই শ্রেণীর লোক আছে কেনাকাটা করে, এক শ্রেণীর নগদ নগদ পয়সা দিয়ে কেনে, আর এক শ্রেণীর লোকেরা খাতা খুলে রেখেছে, দেখেছেন খাতায়, খাতায় নাম লিখে রেখেছে, খাতায় নাম লিখে রেখেছে এই আজকে এত টাকা নিলাম, আজকে এত টাকা নিলাম, আজকে এই আপনার ছেলে এত টাকার মাল সামান নিয়ে গেছে, এত টাকার সামান নিয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। তো এই এইরকম দুনিয়ার এই আদান প্রদানের উপরে কাজ করে এক শ্রেণীর ফোকাহারা এটাকে জায়েজ বলেছেন। কিন্তু জায়েজটাই এত বলবৎ হয়ে গেছে, শক্তিশালী হয়ে গেছে আর এত ব্যাপক বিস্তার লাভ করেছে যে সন্নতের কোনো হদিসই নেই। সন্নতের নগদ মোহরের বিবাহ শাদী হাজার হাজার একটা খুঁজে পাওয়া যায় না। আজকাল আমাদের কিছু দিনী ভাইরা শহীদ দিন শিখে গিয়ে এই সন্নতীয় তরিকা বিয়ে করছে, করতে চাইছে, আর পারিবারিক সামাজিক সমস্যার সম্মুখীন হচ্ছে না। নগদ দিবে এত টাকা, মোর 50,000 দিতে রাজি, 1,00,000 দিতে রাজি, তাতেও রাজি না, 5,00,000 হইতে হবে, 5,00,000 দিবি করতে গিয়ে নগদ, নগদ দিতে চায় 50,000, 1,00,000 না ওতে রাজি হবে না, ছেলের বাবা রাজি হবে না, মেয়ের বাবা রাজি হবে না। পারিবারিক আমাদের দেশে এত অজ্ঞতা রয়েছে দিনের। তাই এজমা সম্পর্কে বলছেন, ফাকাল আজমাল ওলামা ও আলামা শুরিয়াতে, মোহর সম্পর্কে সমস্ত ওলামাদের ঐক্যমত রয়েছে বহু দলিলের ভিত্তিতে। এজমা মানে এমন কোন নতুন জিনিস নয় যে কোরআনে নেই, হাদিসে নেই, আর হাদিস কোরআন বিরোধী এজমা হয়ে গেছে, এইরকম কোন এজমা পৃথিবীতে নেই। যেমন বিদাত পন্থীদের একটা অস্ত্র হচ্ছে, কোন দলিল না পেলে কি বলে দাও, এজমা হয়ে গেছে, বুঝা গেছে? মজাম মানা ফরজ, চারের একটা মানা ফরজ, হ্যাঁ দলিল বলছে এজমা হয়ে গেছে, বুঝা গেছে না? পীর দ্বারা ফরজ বলে দেন যে এজমা হয়ে গেছে, কোথায় এজমা হয়ে গেছে, সব যুগে আসছে। তারপরে এজমাটা কোন কালে হলো, কোন জায়গায় মিটিংটা হয়েছে পৃথিবীর, সমস্ত আলেমরা এসে বসেছে, পাশ করেছে, বিল পাস করেছে যে এখন থেকে একটা মজাহ মানা ফরজ বা একটা পীর ধরা ফরজ, করতে কি করে ফলে মিথ্যা কথা এগুলো। তো এজমার নাম আমাদের সে মিথ্যার ছড়াছড়ি রয়েছে, আর কেয়াসার নাম মিথ্যা ছড়াছড়ি রয়েছে। কেয়াস মানে এই নয় যে কোরআন হাদিস বিরোধী কেয়াস, দলিল থাকতে দলিলকে উপেক্ষা করে বাদ দিয়ে কেয়াস করবে, যুক্তি পেশ করবে, দলিলের ওপর মানুষের বিবেক থেকে যেসব কথা আসে, বিবেকের কথা, যুক্তির কথা প্রাধান্য দেবেন, এটা গুমরাহি। কেউ যদি কোরআন এবং হাদিসের দলিল, একটা হাদিসের দলিলের ওপর যুক্তিকে প্রাধান্য দেয়, তাহলে সে পথভ্রষ্ট। যেমন উটের গোস্ত খেলে ওজন নষ্ট হয়, হাদিস আছে, ফোকাহার ইখতিলাফ করেছে আলাদা, কিন্তু কেউ যদি বলে যে এটা আমার যুক্তিতে ধরে না সেই জন্য হাদিস মানি না, তো এটা গুমরাহি, সে গুমরাহ। আপনি যুক্তি দিয়ে ইসলাম নেবেন, যেটা যুক্তিসঙ্গত আপনাকে মনে হবে, আপনার বিবেক সীমিত, আপনার চিন্তা চেতনা সীমিত, এবং ওহিতে এমন এমন রহস্যের কথা আছে যা যে পর্যন্ত আপনার বিবেক বুদ্ধি পৌঁছিতেই পারে না। গাইবিয়াত অদৃশ্যের কথাগুলি কোন বিবেক দিয়ে বুঝবেন, কবরের আজাব কোন বিবেক আর যুক্তি দিয়ে বুঝবেন, হ্যাঁ পাঁচ অক্তই সালাত হবে কোন যুক্তির ভিত্তিতে, পাঁচ করবেন, চারও করবেন না, ছয় করবেন না, 17 রাকাত ফরজ নামাজ এটা কোন যুক্তি দিয়ে বুঝবেন, বুঝা গেছে? তো যারাই যুক্তিকে প্রাধান্য দিতে গেছে কোরআন সুন্নার দলিলের উপর, তারাই গোমরা হয়েছে।
বলছেন যে যেমন এর উপর ইজমা রয়েছে কোরআন সুন্নাহ দলিলের পরে, তেমনই এটা হচ্ছে কিয়াসের দাবি। ফাইন্নাহু লাবুদ্দা মিনাল ইসতিবাহাতি বিন-নিকাহ, বিবাহের ক্ষেত্রে একটি মেয়েকে যে আপনি আপনার জন্য বৈধ করবেন তার জন্য কোনো একটা কিছুর প্রয়োজন রয়েছে, সেটাই হচ্ছে মহার। আর সেটি হচ্ছে মহার যা বিনিময়। ওয়ালাম ইয়াজ আল ইশার ও হাদ্দান লি আকসারিহি ওয়ালা লি আকলি, শরীয়তে এমন কোন সহি দলিল নেই সর্বনিম্ন মহরানার অথবা সর্বোর্ধে মহরানার। বলবেন যে পঞ্চাশ রিয়ালের কম দেওয়া যাবে না, এরকম কোন দলিল নেই। দশ দিরহামের হাদিস সহি নাই যে দশ দিরহামের নিচে মোহর হয় না, আর বেশি এত টাকার বেশি আর মোহর করা যাবে না। হ্যাঁ, এক মিলিয়নের বেশি করা যাবে না অথবা দশ লাখ পাঁচ লাখ টাকার বেশি করা যাবে না, না এরকম কোনো কিছু নেই। এটা ঠিক ওই রকমই যেমন দুনিয়ার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনার যত টাকাতে পোষাবে আপনি বিক্রি করবেন, আর ক্রেতার যত টাকাতে পোষাবে সে কিনবে, যদি না পোষায় ছেড়ে দিয়ে অন্য কোথাও মাল সামান খুঁজবে, ঠিক না? আকদে বাই যেমন, ব্যবসার বন্ধন যেমন, একটি আকদে বাই, এটাকে ব্যবসা বন্ধন বলি না, শুধু ব্যবসা বলি, কিন্তু ফোকাহে কেরামদের ভাষায় এটাকে বলা হয় আকদুল বাই। ওই রকমই আকদুন নেকা, বিবাহ বন্ধন। বিবাহ বন্ধনে বিবাহ করার জন্য প্রস্তাব দেবেন, মেয়ের পক্ষ পোষাইলে দেবে আর আপনার পোষাইলে আপনি করবেন। মহরানার ক্ষেত্রে মেয়ের পক্ষ ইচ্ছা মতো চাইবে, কম চাক আর বেশি চাক যেমন ইচ্ছা তার, আর আপনার পোষাইলে আপনি দিয়ে বিয়ে করে নিয়ে আসবেন, আর না হলে অন্য জায়গায় খুঁজবেন আপনি। বেশিও মোহর করা জায়েজ আর কম করাও জায়েজ, কিন্তু কোনটা বেশি ভালো? মুস্তাহাব তো কম হবে, তত তাতে বরকত হবে, এই মর্মে হাদিস রয়েছে। ইল্লা আন্নাহু ইয়াস্তাহিবু তাখফিফুহু, মোহরকে হালকা করা কম করা এটা হচ্ছে মুস্তাহাব ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মুসনাদে আহমদে রয়েছে, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজা, পাঁচটি হাদিসের কিতাব রয়েছে। আজামুন নিসায় বারাকাতান আইসারাহুন্না মাউনা, নারীদের মধ্যে সবচেয়ে বেশি বরকতপূর্ণ নারী হচ্ছে ওই নারী যেই নারীর মোহর সবচেয়ে কম বা সহজ, মোহর দেওয়া সহজ, অল্প সেজন্য সহজ, পয়সাওয়ালা ঘরের পয়সাওয়ালা ঘরে বিয়ে হচ্ছে তার জন্য বেশিটাও সহজ, তাদের যা পাঁচ লাখ টাকা কোনো ব্যাপার নয় হয়তো, কিন্তু যারা মধ্যম শ্রেণীর মানুষ, মুসলিম সমাজে বেশি মধ্যম শ্রেণীর মানুষের জন্য দু চার পাঁচ দশ হাজার বিশ হাজার এটা এটি সহজ, পঁচিশ পঞ্চাশের মধ্যে থাকে, এটা হচ্ছে সহজ। তো যত মোহরকে সহজ করবেন আর যত কম করবেন, আর যত বিবাহ সাদিতে শুধু মোহর নয় খরচ, মৌনা মোহরকে যেমন সামিল তেমন বিবাহ সংক্রান্ত যে খরচগুলি, আজকাল মোহর তো দেওয়া হয় না কিন্তু মোহরের দশ গুণ বিশ গুণ আরো বেশি গুণ অপচয় অপব্যয় করে খরচ করা হয় বিবাহ সাদিতে, ধুমধাম লাইটিং আর দাওয়াত। আর হ্যাঁ, মেয়ে পক্ষের আবার কিসের দাওয়াত রয়েছে? শরীয়তের আরেকটি মাসলা শুনে রাখেন যে দাওয়াত দিবে বিবাহে কোন পক্ষ? ছেলে পক্ষ। ওলিমা কার জন্য? ওলিমা ছেলে করবে, ওলিমার দাওয়াত করবে ছেলে যে বিবাহ করেছে বা ছেলের অভিভাবক তারা করবে। আউলে মলবেশা, একটা ছাগল বকরি হয়তো হলেও অলিমা দাও ছেলেকে সম্বোধন করেছেন। মেয়ে পক্ষ আমাদের দেশে তাদের খাওয়া খরচা সবচেয়ে বেশি, বরযাত্রীর হারাম খাবার খেয়ে আসবে। আমার বাড়িতে হঠাৎ করে যদি আপনারা দশজন চলে আসেন, হ্যাঁ, আর আমি লজ্জায় পড়ে গিয়ে খাওয়াই, তা আপনাদের জন্য খাওয়া যায়জ হঠাৎ করে? হ্যাঁ, যদি আমি দাওয়াত দিই অথবা যে বলে যে আপনার বাসায় আসছি, তখন আমি বললাম যে ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া করেন, সেটা আলাদা কথা। কিন্তু হঠাৎ করে দশটা লোক যদি আসেন, হ্যাঁ, লজ্জাতে আমি খাওয়াই দিলাম মান সম্মানের জন্য, কিন্তু আপনাদের জন্য এইভাবে জায়েজ? এটা উদাহরণ দিলাম, জায়েজ নয়। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, বাতিল পন্থায় অন্যায় করে কাকেও কারো ধন সম্পদ ভক্ষণ করবে না। ইল্লা আন তাকুনা তিজারাতান তারাদি মিনকুম, যতক্ষণ পর্যন্ত দুই পক্ষ থেকে সম্মতি না হয়েছে, রেজামন্দি না হয়েছে, রাজি হয়ে খুশি হয়ে না খাওয়াইছে। মেয়ে পক্ষ কখন খুশি হয়ে খাওয়ায়? নিরুপায় হয়ে খাওয়ায়। পরের দিন ওই গ্রামবাসী, গোটা বংশধর, দেশবাসী, আপনাদের দেশে জানি না অঞ্চলে
সবাই আপন আপন অঞ্চলের কথা বলতে পারেন যে বড় যাত্রীর সংখ্যা কতটা হয়? হ্যাঁ, 100-150 হয় মোট কথা, 400-500। আউযুবিল্লাহ। গত সপ্তাহে আমার এলাকায় একটা বিয়ে, শুনে রাখেন, আচ্ছা নর্মাল ধরে রাখেন 100-এর কম না, 100-150 এটা কমন ব্যাপার স্যাপার বিবাহ শাড়িটা। গত সপ্তাহে একটা ছেলে আমার বক্তব্য শুনে, আমার আত্মীয় মানে আমার মামা বংশের ছেলে, ওর বাপ দাদা ওই জাহিলিয়াতের যুগে আছে মানে এইসব বিবাহ শাদীর ক্ষেত্রে, কিন্তু সে আমার মামার নাতি, আমার আপন মামার নাতি, সে বিয়ে করেছে একবারে সন্ন্যতির তরিকা, বক্তব্য শুনে নিয়মিত ভালো আলেমদের, অল্প বয়সের ছেলে, 18-20 বছরের ছেলে, বলছে আমি বিয়ে করবো, স্বাভাবিক হয়েছে বিয়ে করবো, ভালো কথা বিয়ে করতে, বিয়ে করতে ওর বাপমা বলছে যে 150 বর যাত্রী নিয়ে যেতে হবে, বাপমা বলছে, আমার মামা তো ভাই বলছে ছেলেকে যে 150 বর যাত্রী নিতে হবে, বলছে আমি 10টার বেশি নেব না, 5-10। আর যেই দিন ওই ছেলেটার বিয়ে কবুল করেছে ওই সময় হঠাৎ করে ছেলেটা অনেক টেলিফোন করে, মিস যায়, আমি আর কল ব্যাক করে না, তো সেদিন ফ্রি ছিলাম, ভাবছি একটু কল করেই ফেলি, ছেলেটা খোঁজ খবর নিয়ে কি খবর, টেলিফোন করছি, বলছে যে চাচা আমি আজকে বিবাহে আছি, কার বিবাহ, বলছে আমার বিবাহ, আমার সুবহানাল্লাহ, বরকতের দোয়া দিলাম, তারপরে জিজ্ঞেস করলাম ঠিক আছে দিন শিখেছে দেখি কতটা আমল করে, বড় যাত্রী কতজন, বলছে যে মাত্র তিনজন, আশ্চর্য তিনজন, আমি জানি ওই গ্রামে ছোট তো মানুষ হয়েছে, আমি লেখাপড়া 2 বছর ওদের বাড়ি খেয়ে, মামাদের বাড়ি খেয়ে মাদ্রাসে লেখাপড়া করেছি, তো এদের জানি যে 150-200 বড় যাত্রী যায়, এরা গৃহস্থ লোক, হ্যাঁ মহাজন গ্রাম, তো বললাম যে এইটা কি ব্যাপার, বলছে আমার বাপকে বললাম যে 10 জন পাঠাও বাবা, যাকে পাঠাইবা 10 জন পাঠাও, এই দিয়ে ঝগড়া আর তর্ক আর কি চাপ সৃষ্টি, আমি বললাম যে না আমি ওইভাবে বিয়ে করবো না, তখন রাগ করে একটাও পাঠাইনি, ও দুটো ছেলেকে তার তরিকার সহি আকিদার পেয়েছে, দিনই আলোচনা শুনে ওই দুটো ছেলেকে সাথে নিয়ে আর ওই ছেলে বিবাহ যে করলো বর, এই তিনজন এসে বিয়ে করছে। জি হ্যাঁ, দেখছেন সমাজ কোন দিকে আমাদের যাচ্ছে, 150 লোক পাঠাবে, ছেলে যে বিয়ে করেছে সে বলছে না এটা জায়েজ না আমি নিয়ে যাব না, 10 জন দেন আমাকে, কোনো মতেই বাপ মা বংশধর রাজি না, সব অসন্তুষ্ট, তার বিয়েতে কোনো সহযোগিতা না, 3 জন নিয়ে বিয়ে করেছে, আল্লাহ এতে বরকত দেবেন, আইসারুহা মাউনা, যাতে খরচ কম তাতে বেশি বরকত রয়েছে, আজামুন নেকাহে বারাকা, সবচেয়ে বেশি বরকত রয়েছে, তাতে যত খরচ কম করবেন বিবাহে তত বেশি বরকত রয়েছে, আর মেয়ে পক্ষ তো শরীয়তে খরচই নাই, এটা আরবরা ভালো করে বুঝে, সৌদি আরবে মেয়ে পক্ষের যে কোনো খরচ নেই এটা সৌদিদের বিয়েতে ফুটে উঠে, আরবদের বিয়েতে ফুটে উঠে, আর আমাদের দেশে উল্টো একবারে হিন্দু সভ্যতা, আসল খরচ বিবাহে হ্যাঁ মেয়ে পক্ষের, ছেলের যদি কোনো খরচ লাগে সেটাও কাকে দিতে হবে, ও যৌতুকের মাধ্যমে ওর চাইতে 10 গুণ আদায় করে ফেলেছে অলরেডি, ওখান থেকেই সবকিছু হচ্ছে, সব হারাম কাজ, যার ফলে আমাদের সে বিয়েগুলিতে বরকতি নেই, এইরকম কুসংস্কারপূর্ণ বিয়েগুলিতে বরকতি নেই, অশান্তির শেষ নেই, স্ত্রী ছেলে মেয়ে ছেড়ে স্বামী ছেড়ে পালিয়ে চলে যাচ্ছে কোথা দিয়ে কোথায়, আরে বড় বড় ছেলে মেয়ে ছেড়ে পালিয়ে চলে যাচ্ছে, এগুলো বরকত না থাকার। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন তার খিলাফত আমলে বলেন, মা আসদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরাতান মিন নিসাই ওয়ালা আসদাকাত ইমরাতান মিন বানাতিহি আকসার মিন ইসনাতে আশরাত উকিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবিদের এবং তার মেয়েদের কারো 12 উকিয়ার বেশি মোহরানা ধার্য করেন নাই, তাহলে তোমরা কেন বেশি করো? এই হাদিস এখন যে হাদিসটির অনুবাদ করেছিলাম আনাস থেকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাফিয়াকে স্বাধীন করলেন, ঘটনা ছিল খাইবারের যুদ্ধের, খাইবারের যুদ্ধ সপ্তম হিজরিতে হয়, খাইবারের যুদ্ধে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ইহুদি নিহত হয়, সে ইহুদিদের পক্ষ থেকে সাহাবা কেরামের বিরুদ্ধে লড়াই ছিল, সে মারা যায়, বিধবা হয়, আর এই সাফিয়া তখন বন্দী হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের হাতে, মুজাহিদিনদের হাতে বন্দী হয়। বন্দীদের ক্ষেত্রে ইসলামিক নিজাম হচ্ছে, ইসলামিক সিস্টেম হচ্ছে, বন্দীদের জন্য তখন জেলখানার ব্যবস্থা করা সম্ভব ছিল না, জেলখানার ব্যবস্থা করা সম্ভব ছিল না। আর আজকে
এই উন্নত বিশ্বে আর এই সভ্যতার যুগে যারা নিজেদেরকে সভ্য মনে করছে, সভ্যতার যুগে জেলখানাতে যে জুলম অত্যাচার হয় শারীরিক আর মানসিক পুরুষদের উপর আর বিশেষ করে নারীদের উপর যে জুলম অত্যাচার হয়, সেগুলি হাদিস ওয়ালা হারাজ বয়ান করে শেষ করতে পারবেন না। আর আপনার আমার চাইতে বেশি জানেন, ইরাকের আবু গরিব জেলের কথা আর আমেরিকার গন্টানামোর কথা আর পৃথিবীর প্রত্যেক দেশের জেলখানায় যে জুলম অত্যাচার হয়, নারী নির্যাতন হয়, সুবহানাল্লাহুল আজিম। তাহলে আজকের যুগেও যদি জেলখানার মাধ্যমে বন্দীদের নারী পুরুষদের সমস্যার সমাধান না করা হয়, তাদেরকে সুখে না রাখা হয়, তাদের উপর এরকম জুলম অত্যাচার করা হয়, তাহলে জেলখানা কি সমাধান? আসলে না, সমাধান না। জেলখানাতে বন্দী করা সমাধান? অনেকে যুক্তি পেশ করে কেন দাসী বানালে ওদের জেলখানে রাখতো, আজকে তোমরা ইনসাফ করতে পারছো না, সুবিচার কায়েম করতে পারছো না জেলখানা তৈরি করেও, হ্যাঁ প্রশাসন তোমাদের এই রকম করেও, এত উন্নত দেশ হওয়ার পরেও। আর সেই যুগে কি করে সম্ভব ছিল যে যুদ্ধ বন্দী আসলো পুরুষ অথবা মহিলা আর তাদের জন্য একটা ঘর করা হবে, জেলখানা যেটাকে বলা হবে, আর সেখানে রাখা হবে, আর সেখানে তাদের খাদ্য বস্ত্র ইত্যাদি দেওয়া হবে, আর সুখে থাকবে, এটা সম্ভব কি করে ছিল? অসম্ভব ছিল। তাহলে সমস্যা আসলো যে বন্দী যখন হক বাতিলের লড়াই হবে তো বন্দী হবে, হবে না হবে না? বন্দীদেরকে কি করতে হবে? ইসলামের সমাধান দেবে না দেবে না? সমাধান দিয়েছে, সবচাইতে ভালো সমাধান আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষে সমাধান হচ্ছে যে যারা জিহাদে জানমালের কুরবানি দিয়েছে, অংশ নিয়েছে, তাদের মাঝে যিনি আমির হবেন, মালিক হবেন, শাসক অথবা শাসকের প্রতিনিধি হবেন, তিনি বন্দীদেরকে কি করে দেবেন? ভাগ বন্টন করে দেবেন, ভাগ বন্টন করে দেবেন। তাহলে প্রত্যেক যোদ্ধার বাড়িতে একটা করে বা দুচু করে বা তারও কম কেউ পেল, কেউ হয়তো বন্দি পেল না, তার বা বদলে সে ধন সম্পদ পেল, আর কিছু পেল গানিমাতের, এইভাবে ভাগ বন্টন করে দেওয়া হলো। আর প্রত্যেকের বাড়িতে একজন দুইজন করে যদি থাকে বন্দি, গিয়ে তার বাড়িতে দাসী হয়ে বা দাস হয়ে থাকে, তাহলে সেখানে তার যে একজন মানুষ হিসাবে অধিকার রয়েছে, ন্যায্য অধিকার রয়েছে, সে অধিকার পাবে, সেখানে চিকিৎসা পাবে, সেখানে বস্ত্র পাবে, সেখানে সে খাওয়া দাওয়া পাবে, পানাহার পাবে, সেখানে বাসস্থান পাবে, থাকবে, সমস্যার সমাধান হয়ে গেল, সহজ কিনা? এই জন্য ইসলামে দাস দাসী প্রথা রয়েছে, এর চাইতে ভালো সমাধান আর কিছু হইতে পারে না। আল্লাহ বেশি জানেন যে সমস্যার সমাধান কি হইতে পারে। সংক্ষেপে এই দাস দাসী সম্পর্কে বললাম। ভাগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আসল বন্দী হয়ে প্রথমে এক সাহাবীর এসেছিল দাহিয়া কালবীর, কিন্তু এই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরাইজা বংশ একটি বড় ইহুদিদের বংশ, সেই বংশের যে নেতা হুয়াই ইবনে আখতাব, নেতা সর্দার মানে বলতে হবে আজকালকার রাজা বা রাষ্ট্রপতি, জি রাষ্ট্রপতির মেয়ে, হ্যাঁ রাষ্ট্রপতির মেয়ে, হঠাৎ করে যদি একটা চাষির ঘরে, চাষির ঘরে হয়ে চলে আসে, চাষির স্ত্রী হয়ে বা চাষির দাসী হয়ে, তাহলে তার শারীরিক চাইতে মানসিক পীড়া বেশি, ঠিক কিনা? আরে কোথায় ছিলাম, রাষ্ট্রপতির মেয়ে, হ্যাঁ আর এসে চাষির স্ত্রী বা চাষির ঘরের কাজের মেয়ে, ঠিক না? মানসিক অশান্তি রয়েছে। কিন্তু রাষ্ট্রপতির মেয়ে যদি আর এক রাষ্ট্রপতির ঘরে চলে যায়, প্রধানমন্ত্রীর মেয়ে যদি আর এক প্রধানমন্ত্রীর ঘরে চলে যায়, তো মানসিক অশান্তি নেই, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখলেন যে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা দাহিয়া কালবীর ঘরে থাকলে আর তার অশান্তি হবে, তখন দাহিয়া কালবীকে তার বিকল্পে আর এক দাসী দিয়ে, যেহেতু এটি সর্দারের মেয়ে, নেতার মেয়ে, সুতরাং তাকে নিজের জন্য গ্রহণ করলেন এবং তাকে দাসী বানিয়ে রাখলেন। দাসী বানিয়ে রাখলে দাস দাস দাসীর ব্যক্তি মালিকানা নেই, দাস দাসীর ওই অধিকার নেই যে অধিকার দাসীর, ওই অধিকার নেই যে অধিকার স্ত্রী রয়েছে। তো স্ত্রী বানালে সম্মানিত করার, স্ত্রী সম্মানিত, কিন্তু দাসীকে সেই সম্মান তো ইসলামে দেওয়া হয়নি বা দেওয়া সম্ভব না যে আপনি স্ত্রীর সমান অধিকার দেবেন, ইসলামে দেয়নি আর আপনার পক্ষে দেওয়া সম্ভব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওকে স্বাধীন করে দিলেন। একটি দাস অথবা দাসী যদি স্বাধীন করতে হয় তাহলে তার জন্য অনেক মূল্য লাগে, যদি অন্যের দাস দাস একটা কিনতে চান তো অনেক টাকা লাগে। সেই যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এমনিতে আজাদ করে দিলেন, তো তার উপরে এহসান করলেন না? করলেন না, বড় অনুগ্রহ করলেন যে তোমাকে আমি তো দাসী হিসাবে পেয়েছিলাম, দাসী রাখলাম না,
কি করে দিলাম, স্বাধীন করে দিলাম। স্বাধীন হয়ে যাওয়ার পরে তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করলেন, স্ত্রী হিসাবে গ্রহণ করলেন। স্ত্রী হিসাবে যখন গ্রহণ করলেন তাহলে মোহরানা দিতে হয়। মোহরানা কি? এই যে স্বাধীন করলাম, এতে অনেক টাকা, যদি তোমাকে স্বাধীন করা হয়তো দাসত্ব থেকে, তোমার কাছ থেকে অনেক টাকা পাওনা ছিল, কিছু নিলাম না, সুতরাং তার বিনিময় সেটাই তোমার মহরানা হয়ে গেল, তার বিনিময় আমি বিয়ে করলাম। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিয়ে করেছিলেন। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে যে কোনো মানুষ তার দাস দাসীকে স্বাধীন করতে পারে, এবং দাস দাসী স্বাধীন করার ফজিলত কোরআন হাদিসে রয়েছে। বিভিন্ন কাফফারার ক্ষেত্রে কোরআনে কারিমে বয়ান করা হয়েছে যে গোলাম আজাদ করো, হ্যাঁ গোলাম স্বাধীন করা বা দাস দাসী স্বাধীন করা, যেমন কসমের কাফফারাতে রয়েছে, আছে না জি, এইরকম ইজহারের কাফফারা, বিভিন্ন কাফফারাগুলোতে রয়েছে হাদিসে। রমজানের দিনে কেউ যদি সহবাস করে রোজার অবস্থায় তাহলে তার কাফফারাতে রয়েছে। তাহলে এই বিভিন্ন কাফফারাতে গোলাম স্বাধীন করো, এই বিধানটি রহস্যটা কি বুঝেন? হিকমত, এর হিকমত কি? এটা নয় যে ইসলাম দাসত্ব রেখেছে একটি সমস্যার সমাধানের উদ্দেশ্যে, কিন্তু যথাসাধ্য দাসত্ব মুক্ত করা ভালো কাজ, এই জন্য তুমি অন্যায় কাজ করেছো, ভুল কাজ করেছো, পাপ করেছো, তার কাফফারা স্বরূপ হ্যাঁ কি করো, এটা দাস মুক্ত করো। এর মাধ্যমে কি হোক, যারা দাস দাসী হয়ে রয়েছে তারা মুক্তি লাভ করুক দাসত্ব থেকে। উৎসাহিত করা হয় না, শুধু উৎসাহিত না, ফরজ করা হচ্ছে যে তোমাকে দাস বা দাসী মুক্ত করতে হবে, মুক্ত করতে হবে। যদি না পারো তখন তার বিকল্প আর কিছু হয়তো রয়েছে। এবং দাস দাস দাসীকে স্বাধীন করে দিয়ে তার এই স্বাধীন করে দেওয়ার যে মূল্যটা রয়েছে সেটাকে মোহর বানানো জায়েজ এবং তাকে বিয়ে করা জায়েজ। তাহলে দাসীকে দাসী না রেখে কেউ যদি ওকে আজাদ করে দিয়ে বিবাহ করে আর স্ত্রী বানিয়ে নেয়, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন জায়েজ শরীয়তে। এই হাদিস আরো প্রমাণ করে যে বিবাহের জন্য, যেমন একটু আগে বললাম যে ধন সম্পদ বা কোনো মাল সামান হওয়া জরুরি নয়, দিনই উপকারিতা হতে পারে বা পার্থিব দুনিয়াবি উপকারিতা হতে পারে। দিনই এবং দুনিয়া উপকারিতা দুই রকম, কোরআন শিখিয়ে দেওয়া উপকার করলেন, দিন দুনিয়া দুটারই উপকার করলেন, কিন্তু এক নম্বরের দিন তাই না? কিন্তু যেমন একটু আগে বললাম যে ইংরেজি শিখিয়ে দাও, বাংলা শিখিয়ে দাও, হ্যাঁ কম্পিউটার শিখিয়ে দাও, কি পার্থিব উপকারিতা, এটাও মোহর হইতে পারে। ওই কথাই বলছেন শেখ আল ওয়াসাম যে আও দুনিয়া বিয়া পার্থিব উপকার করলেন, টাকা পয়সা দিলেন না স্ত্রী, কিন্তু পার্থিব একটা উপকার করলেন। স্বাধীন করে দাসমুক্ত করে দেওয়া বা দাসত্ব মুক্ত করে দেওয়াটা মোহর হতে পারে কিনা, এই মর্মে ফকাহাদের দ্বিমত রয়েছে। ইমাম আহমদ ইসহাক এটাকে জায়েজ বলেছেন, আহলে হাদিস উলামারাও জায়েজ বলছেন, আর দলিল এই বুখারী মুসলিমের হাদিস সাফিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘটনা। অন্যান্য তিন ইমাম বলছেন না এটা নাই, এবং তার তাওয়িল এই হাদিসের বিভিন্ন ব্যাখ্যা করেছে, তার মধ্যে একটি হচ্ছে এটা নবীর সাথে খাস, খাস করা দলিল কি, এটা শুধু নবীর জন্য ছিল, কোনো দলিল নেই, সুতরাং এই মতটি ভুল। অনেক সময় দল ভারী হলেই যে সেটা হক হয়, অনেক সময় হয় না। দ্বিতীয় হাদিস আবু সালমা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে সাল তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলাম, কাম কানা সাদাকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহর কত হইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিয়ে করতেন তো বিয়ের স্ত্রীদের মোহর কত হইতো? কালা, তিনি বললেন, মা আয়েশা বললেন, কানা সাদাকুহু লি আজওয়াজিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহর হইতো তার বিবিগণের, এক স্ত্রী শুধু না, সবগুলি বিবির আনুমানিক কাছাকাছি একই রকমের মোহর হইতো। ইসনা তাই আশারাতা উকিয়াতান ওয়া নাসান, সাড়ে বারো উকিয়া, বারো উকিয়া এবং এক নাস, বারো উকিয়া এবং এক নাস, কল্যাণকর আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আর আপনি উপেক্ষা করবেন, তার কোনো মূল্যায়নই করবেন না তার তার কথার, এটা এই অহংকার অনেক সময় ক্ষতি সাধন করে। বলছেন যে সেটা হচ্ছে অর্ধেক উকিয়া এক নাস, ফাতিলকা, তাহলে সাড়ে বারো উকিয়া আর এক নাস, না বারো উকিয়া আর এক নাস, সাড়ে বারো উকিয়া টোটাল, এতে কত দিরহাম হইল? বলছেন ফাতিলকা খামসু মিয়াতে দিরহাম, এই হলো পাঁচ শত দিরহাম, পাঁচ শত দিরহাম। কেমন করে? এক উকিয়া চল্লিশ দিরহাম, এক উকিয়া চল্লিশ দিরহাম, তাহলে হ্যাঁ চল্লিশ দিরহাম হলে চার বারং আটচল্লিশ, তাহলে কত হয়ে গেল? চারশো আশি হয়ে গেল, আটচল্লিশ চারশো আশি, একটা জোর দেন, চারশো আশি হয়ে গেল। আর অর্ধেক উকিয়াতে বিশ দিরহাম, তাহলে কত হইল?
তিনি মোহর দিতেন। রাহ মুসলিম হাদিস সহি মুসলিমের হাদিস হচ্ছে সহি মুসলিমের। এই পাঁচশো দিরহাম সমান কত হবে? পাঁচশো দিরহাম সমান কত হবে? এক দিরহাম চার আনার চাইতে একটু বেশি, শুনে রাখেন ভালো করে, এক দিরহাম চার আনার চাইতে একটু বেশি। তাহলে এখন চার দিয়ে পাঁচশো কে ভাগ করেন কত হয়? একশো পঁচিশ। আর বললাম চার আনার চাইতে একটু বেশি, তাহলে আর একটু বাড়বে, এ বেড়ে মোটামুটি একশো বত্রিশ ভরি হবে। কি হবে? একশো বত্রিশ ভরি হবে, একশো বত্রিশ ভরি হবে। চারানা মানে ভরির অন ফোর্থ, চারানা ভরির চারানা বলতে চাইছি। তো ভরির চারানা যখন তাহলে কত হয়ে গেল? চারানা চাইতে একটু বেশি। সেই জন্য ওলামারা পুরো হিসাবটা করে বলেছেন যে পাঁচশো দেড়হাম সমান ভরিতে কত হয়? একশো বত্রিশ ভরি। স্বর্ণ না চাঁদি? চাঁদি, কারণ দিরহাম বলা হয়েছে। দিরহাম মানে রৌপ্য মুদ্রা, আর দিনার মানে স্বর্ণ মুদ্রা। ভালো করে শুনে রাখেন, দিনার মানে স্বর্ণ মুদ্রা আর দিরহাম মানে রৌপ্য মুদ্রা। তো এই ছিল একশো বত্রিশ দিরহাম নবী সাল্লাল্লাহু আলাইহি বিবিদের এবং মেয়েদের সাধারণত মোহর হইত। এই জন্য ফেকার কিতাবগুলিতে এই মোহরটিকে সুন্নতি মোহর বলা হয়েছে, কিন্তু এই মোহরের নামটা সুন্নতি নয়। প্রচলিত হানাফি ফেকাতে বেহেস্তি জেওয়ার এটাকে বলেছে মাহরে ফাতেমি, এর নাম হচ্ছে ফাতেমি মোহর। একে কি বলা হয়েছে? ফাতেমোহর। ফাতেমি মোহর মানে শুধু ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা আনহার মোহর। এটা কি শুধু ফাতেমার মোহর আর তিন মেয়ের মোহর নয়? তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এগারো বারো তেরো এগারো অথবা তেরো নবী সাল্লাল্লাহু যে বিবিরা ছিল তাদের মোহর নয়, সবারই মোহর। তাহলে শুধু মোহরে ফাতেমির নাম রাখা ভুল নয়। এজন্য বললাম যে একশো বত্রিশ ভরি মোহর হচ্ছে সুন্নাত, কিন্তু মোহরে ফাতেমির নাম দেওয়াটি সুন্নাত নয়। এই নামটি সুন্নাত নয়, বরং এতে শিয়া প্রভাব রয়েছে। এই ভাষায় টার্মটাতে শিয়াদের প্রভাব রয়েছে। শিয়ারা শুধু ফাতেমাকে চিনে, আলী ফাতেমা হাসান হোসেন, আর কাউকে চিনে না, বাকি সবার দুশ্মন। আবু বকর উমর উসমান আলী, হ্যাঁ আবু বকর উসমান দুশ্মন, আর আশার মবাসার বাকি যারা আছে, হ্যাঁ শুধু আলী হাসান হোসেনের দোহাই পড়ে ব্যাস। আমি একবার উমরায় গেছি শিয়া ড্রাইভারের বাসে, আমাদের দিনী ভাইরা ছিল, তাদের কে একটা প্রতিযোগিতা ছিল। তো জিজ্ঞেস করলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি মেয়ে কয়জন? তো এক ভাই বললো যে চারজন, নামগুলি বললো। তখন শিয়া ড্রাইভার আল হাসার ছিল, সে বলছে আউয়াল মাররা আসমা, জীবনে প্রথম শুনলাম যে নবীর চার মেয়ে। তাহলে শিয়া ধর্মে নবীর চার মেয়ের তিন মেয়ে কি আউট করে দেওয়া হয়েছে? জীবনেও শিখানো হয় না, জীবনে প্রথম শিখছে, অথচ তার বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ। একটু মার্জিত শিয়া তো আমাদের সাথে কথাবার্তা বলছে, বলছে জীবনে প্রথম শুনলাম যে চার মেয়ে। আমি বললাম যে তোমাদের তো রোগ এইটা, যে এক মেয়েকে চেনো তিনকেই চেনো না। আমার মেয়ে থাকলেও আমি সবগুলি মেয়েকে সমান নজরে দেখি। আমার মতো একজন সাধারণ মানুষ যার দ্বারা অবিচারও হইতে পারে, যার দ্বারা দুই নজরও হইতে পারে, কাউকে বেশি দিচ্ছি কাউকে কম, এরকম জুল অত্যাচারও সম্ভাবনা আছে, সেও পাঁচটা মেয়েকে একই নজরে দেখছি, ঠিক কিনা? একজন সাধারণ মুসলিম হিসাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েদের মাঝে এত পার্থক্য করেছেন, তোমরা শুধু ফাতেমাকে চিনো, মা ফাতেমা, মা ফাতেমা দিলে মা ফাতেমা বানিয়ে, মা জাইনাব তোমাদের কোথায় গেল, মা উম্মে কুলসুম কোথায় গেল, মা রোকাইয়া কোথায় গেল, আর মেয়েগুলিও মা ফাতেমাও মা, আর তার মা খাদিজাও মা। এই আশ্চর্য ধর্ম, আমাদের দেশের বক্তাদের ধর্ম। আবার সুন্নি নাম কিন্তু বক্তা মা ফাতেমা মার গজল গায়, আমাদের দেশের বক্তারা সুরসার করে মা ফাতেমার ওয়াজ করে, আর ফাতেমাও তোমার মা, আর ফাতেমার মাও তোমার মা। আমাদের সে দাদিকে নানিকে কেউ মা বলে নাকি? হ্যাঁ, তুই কোন কথা হইল? তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরাকে মা বলা ঠিক নাই। জি, যেমন ফাতেমি মোহর বলাটা হ্যাঁ শিয়া ঘেঁষা কথা, তেমনি মা ফাতেমা বলাটিও শিয়া ঘেঁষা কথা। জি, সুন্নিদের কথা না, হানাফি সাফে মালিকি হাম্বেলিদের কথা না, এটা তাদের জন্য এটা সাজে না, শোভা পায় না। বলবেন যে এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি মোহর বিবিদের ক্ষেত্রে, আর
মেয়েদের ক্ষেত্রে, কিন্তু সুন্নতি মোহরি হইতে হবে এটাও জরুরি না, কারণ সাহাবাইকার আমরা এর পাবন্দি করেননি। যে সাহাবাইকার যারাই বিয়ে করেছেন তারা 500 দিরহাম করে মোহর দিয়েছেন এমন কোনো প্রমাণ নেই। কমও হইতে পারে আবার তার বেশি হইতে পারে, কিন্তু যদি মধ্যম পন্থা অবলম্বন করেন তাহলে এইরকম মোহর রাখতে পারেন, রাখতে পারেন, কোনো দোষের কথা নেই। আর এটা খুব বেশি নাই, সেজন্য ভাষ্যকার বলছেন যে এই হাদিস প্রমাণ করে ইস্তেহবাব ও তাখফিফি সাদাক, মোহর হালকা করা। 500 দিরহাম এমন বেশি না, 132 ভরি চাঁদি এমন কোনো বেশি নাই। ভালো, এটা হচ্ছে শরীয়ত সম্মত, এতে রয়েছে বরকত। কোনো স্বর্ণকার নেই, একযুগ ছিল আমার দর্শে অনেক স্বর্ণকার আসতো, রূপা চাঁদির স্বর্ণের এরা খবর টবর রাখতো, তো ওদের কাছে জিজ্ঞেস করে নেওয়া যেত যে 132 ভরি চাঁদির মূল্য কত হইতে পারে আজকাল, তাহলে ওই মূল্য হিসাবে রিয়ালে বা দেশের টাকায় আপনি ধরে নিতে পারেন যে আজকাল কত টাকা মোহর হলে সেটা 132 ভরি বা নবীশ্বাসনের বিবিদের বা মেয়েদের মহারণা হইতে পারে, আপনার নিজে নিজে হিসাব করে নিতে পারবেন। 2 লক্ষের বেশি নয়, তাহলে 2 লক্ষের বেশি নয় নগদ মোহর নবী সাল্লাম দিয়েছেন, এই 500 দিরহামে কখনো ধার বাকির কোনো কারবার ছিল না। তাই 2 লাখ টাকা যদি মেয়ের বাবা আপনার কাছ থেকে, যারা বিয়ে করতে যাবেন আগামীতে, যারা বিয়ে করেছেন আর ধার বাকিতে করেছেন সুন্নতের খেলাফ, আমি মনে করি যে 2 লক্ষ টাকা যদি চেয়ে থাকে, কোনো মন্দ কাজ করেনি আর কোনো বেশি চাইনি, আর নগদ দেওয়া উচিত। বলেন আল্লাহ না করে আপনাদের দেশে যদি ওই রকম সৌদি আরবের মতো থাকতো যে একটা মেয়ে আনতে 1 লক্ষ রিয়াল মিনিমাম খরচ হয়, 1 লক্ষ থেকে 1.5 লক্ষ খরচ হয়, তাহলে 1 লক্ষ রিয়াল মানে কত টাকা? 20 লাখ টাকা। 20 লাখ টাকাতে কয়টা বিয়ে করতে পারবেন? এত বিয়ে করতে পারবেন যে জায়েজই না অতটা। হ্যাঁ, এ হচ্ছে শরীয়তের বিধান মোহর দেওয়া। মোহরের বিপরীত হচ্ছে যৌতুক, যৌতুক হারাম। যৌতুক সম্পর্কে ভাষ্যকার উল্লেখ করেছেন ফতোয়া, সৌদি আরবের ফেফে একাডেমির ভারত থেকে এই যৌতুক সম্পর্কে ফতোয়া জিজ্ঞেস করা হয়, তখন তার উত্তরে যা লেখা হয়েছে মাজমাউল ফিকহুল ইসলামী মক্কাতুল মুকাররমায়, যে মুসলিম ওয়ার্ল্ড লীগের যে ফতোয়া বিভাগ রয়েছে সেখান থেকে তাতে লেখা হয়েছে যে এটি হচ্ছে হিন্দু সভ্যতা, যৌতুক হচ্ছে হিন্দুদের সভ্যতা, আর এটি হচ্ছে আদাতুন সাইয়াতুন মুনকারা, জঘন্য কুপ্রথা, আপত্তিকর শরীয়ত বিরোধী, ও বিদআতুন কবিহা, জঘন্য বিদআত, মুখালিফাতুন লিকিতাবিল্লাহ তাআলা, আল্লাহর কোরআন বিরোধী, ও সুন্নতে রাসূলিহি রাসূলের হাদিস বিরোধী, ও ইজমাইল ওলামা সারা বিশ্বের সমস্ত ওলামায়ে কেরাম হানাফি শাফি মালিকি হাম্বলি মুহাদ্দিসিন আহলে হাদিস সকল ওলামাদের ফতোয়ার মতের বিরোধী, ও মুখালিফাতুন লি আমাল মুসলিমিন মুসলিমদের যে যুগ যুগ ধরে ইসলামিক আমল চলে আসে তার বিরোধী প্রত্যেক যুগে। এই ভারতীয় হিন্দু সভ্যতা হচ্ছে যে কারো মেয়েও উঠিয়ে নিয়ে আসো আর তার সাথে ধন সম্পদ লুটপাট করে নিয়ে আসো, লুটপাট করে নিয়ে আসো, কাপুরুষ এরা, হারাম রিজিক, এই রিজিকে কোনো বরকত নেই, খবরদার নেবেন না। আর আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র ভাইরা অনেকেই যারা নিয়েছিল অজ্ঞতার যুগে, যখন ইসলামের সহি আকিদা আর সহি পথ স্পষ্ট হয়নি, সৌদি আরব আসার আগে বিবাহ শাদী করেছে অথবা সৌদি আরব এসেছিল কিন্তু ইসলামী সেন্টারগুলির সাথে জড়িত হয়নি, আলহামদুলিল্লাহ তারা গিয়ে দেশে ফিরিয়ে দিয়ে এসছে, যৌতুক ফিরিয়ে দিয়ে এসছে, ফেরত করে এসছে। একজন হোন্ডা মোটরসাইকেল নিয়েছিল, মোটরসাইকেল ফিরিয়ে দিয়েছে, 2-3 বছর পুরানো করেছিল, সেই জন্য তার ঘাটতি পূরণ দিয়েছে, এত টাকা ঘাটতি পূরণ, নতুন নিয়েছিলাম পুরাতন ফিরিয়ে দিলাম, সেই জন্য এত টাকা নেন। মেয়ের বাবা আশ্চর্য, শ্বশুর যে কোন আকাশ থেকে কোন ফেরেস্তা নেমে আসে, এখনো কি আর এরকম লোক বাংলাদেশে পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়, হ্যাঁ ইসলাম ঠিক করতে পারে, ইসলাম এরকম লোক তৈরি করতে পারে, জি আল্লাহ পরকালের প্রতি বিশ্বাস এরকম মানুষ তৈরি করতে পারে, ফেরেস্তা গুণের মানুষ তৈরি করতে পারে, জি হ্যাঁ, মানুষের কোনো ক্ষমতা নেই, এ হচ্ছে ইমানি ক্ষমতা। এই জন্য আমাদের ইমান আল্লাহর প্রতি, যে আল্লাহ হিসাব নেবেন, আল্লাহ দেখলেন হারাম খেলাম হারাম নিলাম, দুনিয়ায় কারো সামনে জবাব দিতে হবে না কিন্তু হাসরের মাঠে জবাব দিতে হবে, লাঞ্ছিত হইতে হবে, হারাম খেয়ে এসেছ তুমি, আর হারাম রক্ত আর মাংসের হকদার জাহান্নাম, সুতরাং যৌতুক খেয়ে জান্নাত পাওয়া যাবে না, জাহান্নামে যেতে হবে। এই ভয়গুলি মানুষকে বাধ্য করবে যে আমি যা নিয়েছি উগলে দিয়ে আসি, উগলে ফেলে আসি। ভারতের একজন আলেম যৌতুক
কের সাথে যদি বিবাহ হয় তো সেই ক্ষেত্রে তার একটি বাড়াবাড়ি ফতোয়া ছিল। আব্দুল কাদের হিন্দি দক্ষিণ ভারতের কোন আলেম ছিল, তার কথা উল্লেখ করেছে। তার ফতোয়া ছিল যে যৌতুকের সাথে বিবাহ হইলে ওই বিবাহ শুদ্ধ হবে না, এবং বিবাহ যখন শুদ্ধ হইল না তখন ছেলে মেয়েগুলি জন্মালে ছেলে মেয়েগুলো সব হালাল হবে না, শরীয়ত সম্মত হবে না, মানে যার ওই সন্তান হবে। বাড়াবাড়ি ফতোয়া না, ফতোয়া বাড়াবাড়ি, এরও খণ্ডন করেছে এই ইসলামী ফেকে একাডেমি মাক্কাতুল মুকাররমা, যে এইটাও ভুল ফতোয়া। তার ইসলামের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। তাহলে শরীয়তের সঠিক মাসলা কি, কেউ যদি যৌতুক হারাম নিয়ে বিয়ে করে তো বিয়ে কি তার হবে না? বিয়ে হবে। কিছু আলমারা বলছেন যে বিয়ে হবে না, আবার যারা বিয়ে হবে না বলেছেন তারা দুই ভাগে বিভক্ত। একদল বলছেন বিয়ে হবে না কিন্তু তারপরে যদি তাদের মেলামেশা হয় আর ছেলে মেয়ে হয় তো ছেলে মেয়েগুলি শরীয়ত সম্মত বৈধ ছেলে। আর একদল চরমপন্থী আছে যারা বলছে বিয়ে হবে না ছেলে মেয়ে জন্মিলে এই ছেলে মেয়েগুলো হালাল হবে না, যারও সন্তান হবে। এইটা সবচেয়ে বড়াবাড়ি ফতোয়া। সঠিক মত হচ্ছে যে যদি হারাম খাই এই যৌতুকের আর হারাম নিয়ে বিয়ে করে বিয়েও সহি শুদ্ধ হবে, সেই ব্যক্তি গুনাহগার হবে, বান্দার হক নষ্ট করলো, জুলুম করলো মেয়ে পক্ষের উপর, আর তার ছেলে মেয়েগুলো শরীয়ত সম্মত বৈধ হবে। এটি হচ্ছে সহি মত যা এই ফতোয়াতে লেখা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর দিয়ে আসতে বলেছেন, নিয়ে আসা পুরা কোরআনের উল্টো না, কোরআন বিরোধী না। ও আতুন্নেসা, নারীদেরকে দেও, আর যৌতুকে কি করা হচ্ছে, তোমার মেয়েও দাও টাকাও দাও, মেয়েও দাও বাড়ি সাজিয়ে দাও। বরং দক্ষিণ ভারতে আর শ্রীলঙ্কায় আছে যে বাড়ি গোটা বিল্ডিং তৈরি করে দিতে হবে, জামাইকে মেয়েকে কি করতে হবে, বিল্ডিং বাড়ি তৈরি করে দিতে হবে, নয় ফ্ল্যাট কিনে দিতে হবে। যার ফলে দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কার লোকেরা কারো মেয়ে থাকলে সবচেয়ে বড় মাথার বোঝা, আল্লাহর মস্তা। উত্তর ভারত পূর্ব ভারত অনেকটা ভালো, পূর্ব ভারতের দিকে যেন বাংলাদেশ পশ্চিমবঙ্গ এগুলোতে যৌতুক আছে কিন্তু এখনো চার চাকার গাড়ি পর্যন্ত কমই পৌঁছেছে, অল্প কিছু লোকেরা দুই চাকা থেকে চার চাকায় পৌঁছেছে। কিন্তু দক্ষিণ ভারতে ওই দুই চাকাও চলে না, চার চাকা কিছু আছে কিন্তু না, বাড়ি ভিল্লা তৈরি করে দিতে হবে, না ফ্ল্যাট কিনে দিতে হবে। হ্যাঁ জি, দক্ষিণ ভারত মানে কেরালা, তারপরে তামিলনাড়, কর্ণাটক আর অন্ধ্রপ্রদেশ, এই চার পাঁচটা স্টেটকে দক্ষিণ ভারত আর শ্রীলঙ্কা। তো সুবহানাল্লাহ, এই হারাম আর হিন্দু কাফিরদের যে সভ্যতা মুসলিম ঘরে ঘরে ঢুকেছে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, লা তাত্তাবিউ নাসানা মান কানা কাবলাকুম, তোমাদের পূর্বের জাতিদের অন্ধ অনুকরণ করবে না, বুঝে শুঝে কোনো পারিবারিক শান্তি নেই। আপনার স্ত্রীকে আপনাকে ভালো চোখে দেখছে যে আমার বাপের এত জুলুম চালিয়েছে, বাপের গলায় ছোড়া ধরে এত টাকা নিয়ে এসছে, হ্যাঁ আমাকে তো অন্তর থেকে গ্রহণ করেনি, আমাকে বিয়ে করেছে আমার টাকার জন্য, এই কথাগুলিকে বুঝে না, ওর জ্ঞান বুদ্ধি নেই? অবশ্যই বুঝে, যে আমাকে বিয়ে করেনি, তুমি আমার টাকাকে বিয়ে করেছো, আমার বাপের টাকা না থাকলে তুমি আমাকে নিয়ে আসতে না, ঠিক কিনা? অনেক বিয়ে কথাবার্তা, কালকে বিয়ে হবে, বিয়ের মজলিসে ভেঙে যাচ্ছে যে টাকা নগদ দেওয়ার কথা ছিল, যে নগদ বাবা দিতে পারবো না, একটু দু চার দিন পরে কিছু বাকি রাখেন, বলছে না হবে না, বিয়ে ভেঙে গেল, ঘটছে সব ঘটনা। তাহলে বললেন এইরকম মেয়েরা যারা জানছে যে আমার বাপের কাছ থেকে এত টাকা আদায় করা হয়েছে, তারপরে আমাকে নিয়ে উঠিয়ে নিয়ে আসা হয়েছে, সে কখনো অন্তর থেকে ওই স্বামীকে ভালোবাসবে? কখনো না, সে একজন মানুষ, তার অনুভূতি রয়েছে, জি অনুভূতিহীন নয়। যার ফলে দুনিয়ারও ক্ষতি, দাম্পত্য জীবনও ক্ষতি, আর আখেরাত তো আছে, আখেরাত তো বড় ক্ষতি আছে, জি খাসেরাত দুনিয়া ওয়াল আখেরা, যৌতুক দুনিয়া এবং আখেরাতের ক্ষতি সাধন করা নিজের। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন সূরা মুমতাহিনার আয়াত নম্বর 10 এ মোহরানা সম্পর্কে, ওয়ালা জুনাহা আলাইকুম আন তানকিহু হুন্না, তোমাদের কোনো গুনাহ নেই যে তোমরা নারীদেরকে বিয়ে করবে, ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন্না, তাদের যদি তোমরা মোহরানা দিয়ে দাও। তো মোহরানাকে কোরআনে বলা হয়েছে আজর বলা হয়েছে, আজর, আজরের শাব্দিক অর্থ পারিশ্রমিক, প্রতিদান, তোমার ঘরে আসলো ঘরে দিল তো প্রতিদান দাও। তোমরা যেসব স্ত্রীদেরকে ভোগ করবে, নারীদের মধ্য থেকে যাকে ভোগ করবে অর্থাৎ ঘরে নিয়ে আসবে, ফাতুহুন্না উজুরাহুন্না ফরিদা, তাদের প্রতিদান দিয়ে দাও, মোহর দিয়ে দাও, ফরিদা আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারিত, ফরজকৃত, ফরজ, এটি হচ্ছে ফরজ, জি। পরিমাণটা শুধু ছেড়ে দেওয়া হয়েছে দুই পক্ষের উপর, যে যার উপর চুক্তি হয়ে যায়, কিন্তু মোহরানা আল্লাহ বলছেন ফরিদা। আব্দুর রহমান বিন আউফ প্রখ্যাত সাহাবী বিয়ে করেছিলেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে শরীরটা একটু হলুদ বর্ণ লাগছে, হ্যাঁ জাফরান মেখেছিলেন, হলুদ বর্ণ লাগছে। আমাদের দেশের লোকের আজকাল জাফরান মানে হলদি মাখে, কি মাখে, বড়রা হলদি মাখে না, বড়র পাত্রীকে কন্যাকে হলদি মাখায়। হলদি মাখা তো হাদিসে নেই, কিন্তু জাফরান মাখা মানে সৌন্দর্য বাড়াবার জন্য এটা আছে। তাই এখন নাই মামাতে কানা মামা ভালো বলে হলদি শুরু হয়েছে, আল্লাহ জানে এর মশলা কি হবে। আমি হালাল হারাম যাইজ না যে বলছি না আজকে। ফাকালা মাহাজান বলে কি ব্যাপার তোমার শরীরটা হলুদ হলুদ মনে হয়? কালা তাজাওয়াজ তো ইমরাতান আলা ওয়াজনে নাওয়াতি মিন যাহাবিন, আমি এক মেয়েকে বিবাহ করেছি একটা দানা পরিমাণ, নাওয়াতুন মানে খেজুরের বিচিকে নাওয়াত বলা হয়, খেজুরের বিচি পরিমাণ স্বর্ণের বিনিময়ে। তাহলে বিয়ে করেছেন আব্দুর রহমান অফ মুহাজের, প্রথম তো কিছুই ছিল না, কিছুই ছিল না, তারপরে বাজারে গিয়ে ব্যবসায়িক লোকজনে ব্যবসায় ভালো পণ্ডিত ছিল, দিয়ে কয়েকদিনের মধ্যে ভালো আয় ইনকাম করে তাড়াতাড়ি বিয়ে করে নিয়েছেন হিজরতের পরে পরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন যে মনে হয় একে দেখে একটু সুন্দর সুন্দর লাগছে, জাফরান টাফরান শরীর লেগে আছে, তার মানে ব্যবসা দিয়েছে, কি ব্যাপার বলছে বিয়ে করেছি। আর বিয়েতে মোহরানা দিয়েছি, ধার মোহর যদি শরীয়তে থাকতো তো মুহাজিরিনদের ঢাল আহারে নবী বিয়ে পড়াইতেন যে সব ধার থাক, ধার বাকি পরে দিয়ে, এখন তো বিয়ে করো, কমপক্ষে গুনাহ থেকে তো বাঁচো, ঠিক না, জি চক্ষুকে তো নত করো। নবী সাল্লাম দোয়া দিয়ে বারাকাল্লাহু লাকা, আল্লাহ যেন তোমার বরকত দিক দাম্পত্য জীবন। এই যৌতুক সম্পর্কে ইসলামী আমি ফেক একাডেমি মক্কাতুল মুকাররমা লিখতে গিয়ে আরো বলছেন, ইন্না হাযিহিল আদা সাইয়্যা আলাওয়াতুন আলা মুখালাফাত আহলি শরীয়াহ ইসলামী, এই যে যৌতুকের কুপ্রথা এটা শরীয়ত বিরোধী হওয়ার সাথে সাথে হিয়া মুদিররাতুন বিন্নিসায় দারারান হাওয়িয়ান, এটা নারী জাতির জন্য বড়ই ক্ষতি সাধনকারী। কেন ক্ষতি সাধনকারী? কারণ যদি যৌতুকের এই কুপ্রথা থাকে তাহলে পুরুষরা ভালো গুণ দেখে মেয়েদের বিয়ে করবে না, শুধু পয়সা দেখে বিয়ে করবে। যে যত পয়সা বেশি দিতে পারবে তাকে বিয়ে করবে, ঠিক না, যার বাপ যত বেশি পয়সা দিতে পারে যে মেয়ের বাপ সেই মেয়েকে বিয়ে করা হবে। আর যদি সুন্দরী হয়, আল্লাহর ওলিয়াও হয়, নেক হয়, পর্দানাসীন হয়, সতী সাধ্য হয়, মোহসেনাতি নাফিফা হয়, পয়সা না থাকে বাবার, তাহলে তার দিকে আগ্রহী সমাজ হবে না আর হয় না, ঠিক কিনা? এতে কি হবে, এই মায়ের মাধ্যমে আগামী প্রজন্ম বাড়বে। তাহলে জমি নিয়ে আসলেন, হ্যাঁ মরুভূমির জমি, টাকা পেয়েছিলেন সেই জন্য মরুভূমির জমি কিনে নিয়ে আসলেন, হ্যাঁ ভালো মেয়ে দিনদার মেয়ে নিয়ে আসলেন না, তাহলে ওই জমি থেকে ফসল ছেলে মেয়ে ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে, কত ক্ষতি, পারিবারিক ক্ষতি না, গরিবদের মেয়েদের বিয়ে হবে না, যার ঘরে পয়সা আছে তার বিয়ে হবে। আজকাল ঘুষের বিনিময়ে যে চাকরি দেওয়া হচ্ছে এর ক্ষতিটা বুঝছেন, এর ক্ষতি যেমন তেমনি যৌতুকের বিনিময়ে বিয়ে করার ক্ষতি, ওই রকমই, দুটোতে সাদৃশ্যতা আছে। এই ঘুষ দিয়ে চাকরি নেওয়ার কারণে যারা যোগ্য ছেলে কিন্তু গরিব, পয়সা দিতে পারছে না, বা পয়সা দেবো না, এত মেহনত করে ভালো রেজাল্টে লেখাপড়া করলাম, পয়সা দিয়ে ঘুষ দিয়ে চাকরি নেবো, নেবো না, অনেক সময় এরকম হয়, বা দিতে পারে না। অধিকাংশ গরিব ছেলেরা ভালো রেজাল্ট করে, মধ্যম শ্রেণী ছেলেরা অথবা গরিব ছেলেরা ভালো রেজাল্ট করে, তো তারা যেহেতু টাকা পয়সা দিতে পারে চাকরি দেয় না, কর্তৃপক্ষ সরকার হোক অথবা কোনো প্রতিষ্ঠান হোক চাকরি দিচ্ছে না, স্কুলের অনেক সময় সেক্রেটারি চাকরি দিচ্ছে না, স্কুলের হেডমাস্টার চাকরি দিচ্ছে না, ধরে আছে ঘুষ খাবে না, ঘুষ খোর সব সমাজের লোকেরা, নেতা মাথারা চাকরি দিচ্ছে না, এর ফলে কি হচ্ছে, অযোগ্য শিক্ষকরা স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীল তরবিয়ত দানকারী হচ্ছে, শিক্ষা দানকারী হচ্ছে। অযোগ্যদের কাছ থেকে আমাদের ছেলেরা শিক্ষা নিয়ে কেমন করে যোগ্য হবে, যার ফলে যোগ্য প্রোডাকশন হয় না স্কুল কলেজে। জি অযোগ্য অফিসার গেছে আর এত টাকা ঘুষ দিয়ে গেছে, তাহলে সে আমানত কি করে রক্ষা, একটু ভয় থাকলে ওইটাকে ভুলে যাবে যে আরে এত লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছি, সুতরাং আমাকে ঘুষ খেয়ে রাতারাতি টাকাটা আদায় করতে হবে, করবে না করবে না, করবে, তাই হচ্ছে। সুতরাং অফিস আদালতে ঘুষ করে ভরপুর, ঘুষ করে ভরপুর, ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, ঘুষ খাচ্ছে। অযোগ্যদের নেতৃত্ব এইভাবে মুসলিম সমাজে চলে আসছে, ঠিক বাড়িতে পারিবারিক ক্ষেত্রে ওই রকমই, যারা যৌতুক দিয়ে বিবাহ শাদী করে তাদের অবস্থা এই রকমই। ফাতুহজা বানাতুল আগনিয়া,
সুন্দরী মেয়ে পয়সা দিতে পারে না, বিয়ে হয় না, দিনদার মেয়ে মোটে বিয়ে হয় না, কালো হইলো, টাকা পেয়েছে বিয়ে করেছে, গাড়ি পেয়েছে বিয়ে করেছে, দিন নেই, নামাজ নেই, কিচ্ছু দেখার বিষয় নেই, আকিদা নেই, কিচ্ছু নেই, বিয়ে করেছে, বাস পয়সা আছে। সুতরাং বিবাহ শাদী তখন দিনী ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে হবে না, একবারে দুনিয়ার লোভ লালসা ভিত্তিক হবে। যেখানে দুনিয়ার পার্থিব স্বার্থ পুরা হবে সেখানে গিয়ে বিবাহ শাদী করবে। জি, ভালো মেয়ে খোঁজা হবে না, ভালো ছেলে খোঁজা হবে না, এ হয়ে যাবে মুসলিম সমাজের অবস্থা, তাই হয়েছে ভারত উপমহাদেশে। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ইসলামিক পরিবার গঠনে তৌফিক দান করেন, যারা বিবাহ করেছেন আল্লাহ পাক তাদের বিবাহে দাম্পত্য জীবনে যেন বরকত দান করেন, যারা এই যৌতুকের হারাম খেয়েছেন হারাম মুক্ত হওয়ার তৌফিক দান করেন, আর মুসলিমরা যাদের কাছে আমার কথা পৌঁছিল এবং পৌঁছিবে আল্লাহ পাক তাদের থেকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, তাদের দাম্পত্য জীবন আল্লাহ পাক যেন বরকত দান করেন, আল্লাহ পাক রব্বুল তাদেরকে নেক আওলাদ যেন দান করেন, আল্লাহ পাক যাদেরকে নেক আওলাদ দিয়েছেন আল্লাহ পাক তাদেরকে যেন নেক করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়া এবং আখিরাতের সার্বিক কল্যাণ দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।